ওয়েলকাম ফ্রেন্ডস, অঙ্কের ধাঁধা আমাদের সবারই ভালো লাগে এবং আরও ভালো লাগে যদি সেই ধাঁধাটির কৌশলটি জানতে পারা যায়। তো আজকে আমি সেরকমই একটি ধাঁধা এবং তার কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমে ধাঁধাটা দেখাবো, তারপর তার কৌশলটা নিয়ে ডিসকাস করব। তো এটা তিন চারজন বন্ধু মিলে বা মাস্টারমশাইরা ক্লাসরুমে ছাত্রছাত্রীদের নিয়ে এটা করতে পারেন। এটা খুব সহজ একটি অঙ্কের মজার একটি ধাঁধা আর কি। তো ধরুন প্রথমে একজন ছাত্র একে বলা হলো একটা তিন অঙ্কের সংখ্যা লিখতে। তো ধরুন সে 612 লিখেছে, একটা কাগজের টুকরোতে সে লিখবে 612। তাকে আপনি বলবেন একটা তিন অঙ্কের সংখ্যা লিখতে, কত লিখেছে আপনি জানবেন না। তা ধরুন সে 612 লিখেছে, এরপর তাকে বলবেন যে ওইটা অন্য একজন ছাত্রকে দিয়ে দিতে। তা ধরুন সে ওটা বিকে দিল, এবার বিকে বলবেন যে এ যে সংখ্যাটা লিখেছে তার পাশে তুমি ওই সংখ্যাটা আর একবার লিখে দাও। তাহলে সংখ্যাটা এখন কী দাঁড়ালো, 612 612, মানে 612612। এবার বিকে বলবেন যে ওই কাগজটা তুমি সিকে দিয়ে দাও, এবার সি তাহলে হাতে পেলো 612612। এবার সিকে বলবেন ওই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করতে, কিন্তু কেউ কাউকেই কিছু বলবে না। তাহলে 7 দিয়ে ভাগ করে সে ধরুন ভাগফল পেলো, 7 দিয়ে ভাগ করলে এটা ভাগফল পাবে 87516। এবার সিকে বলবেন যেটা ভাগফল পেয়েছো সেটা তুমি একটা কাগজে লিখে ডিকে দিয়ে দাও। তাহলে ডি এর কাছে এখন এলো 87516। এবার ডিকে বলবেন ওই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করতে, ভাগ করে যেটা ভাগফল পাবে সেই ভাগফলটা একটা কাগজে লিখে সেটা ইকে দিতে। তাহলে 11 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 7956, এটা একটা কাগজে লিখে ও ইকে দিয়ে দেবে। তাহলে ই পেলো 7956। এবার ইকে বলবেন এটাকে 13 দিয়ে ভাগ করতে, তাহলে ই 7956কে 13 দিয়ে ভাগ করলে দেখুন সেই আগের প্রথম যে সংখ্যাটা 612 ফিরে চলে এলো। এবার ইকে বলবেন তুমি যেটা ভাগফল পেয়েছো সেটা একটা কাগজে লিখে প্রথম যে ছাত্রটি ছিল এ তার হাতে ফেরত দাও। তাহলে ই 612 লিখে একে ফেরত দেবে। তাহলে দেখুন এ যে সংখ্যাটা প্রথম লিখেছিল এর হাতে সেই সংখ্যাটাই ফিরে চলে এলো। এবার এই ম্যাজিকটা কিভাবে কাজ করছে দেখুন, সেটা হচ্ছে এ প্রথমে লিখেছিল 612, এখন দেখুন 612কে যদি আমরা 1001 দিয়ে গুণ করি তাহলে আমরা ওই 612612, মানে 612612 সংখ্যাটা পাবো। তার মানে অ্যাকচুয়ালি 612র পাশে 612 লেখা, অর্থাৎ যে কোনো একটা তিন অঙ্কের সংখ্যা তার পাশে ওই সংখ্যাটা আর একবার লেখা, মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেই তিন অঙ্কের সংখ্যাটাকে 1001 দিয়ে গুণ করা। তাহলে এবার আমার কাজ হচ্ছে ওই যে 6 অঙ্কের সংখ্যাটা পেলাম সেটাকে যদি আমি আবার 1001 দিয়ে ভাগ করে দিই কায়দা করে, তাহলেই আবার সেই 612টা ফিরে পেয়ে যাবো, তিন অঙ্কের সংখ্যাটা। এবার দেখুন 612612 একে আমি তিনবার মোট ভাগ করিয়েছি, প্রথমে 7 দিয়ে, তারপর 11 দিয়ে, তারপর 13 দিয়ে। এবার এই তিনটের গুণফলই হচ্ছে 1001। তার মানে কায়দা করে 1001 গুণ করানো হয়েছিল, আবার কায়দা করে 1001 ভাগ করে দেওয়া হলো, তাহলে সেই 612টাই ফিরে চলে এলো। আশা করি এর যে ট্রিক্সটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করুন এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন। তাহলে এরকম মজার মজার ধাঁধা এবং তার কৌশল নিয়ে আমি আরও ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।